সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজিবুল ইসলাম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় আজও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটি হচ্ছে বাত ব্যথা। বন্ধুরা, বিভিন্ন কারণে বাত ব্যথা হতে পারে, সেটা খাদ্য অভ্যাস আঘাত লেগে, দীর্ঘদিন রোগশোকে ভোগার ফলে, তাছাড়া একই স্থানে দীর্ঘদিন একই কর্মে ব্যস্ত থাকার ফলে, বা বিভিন্ন কারণে এই বাত ব্যথার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, বাত ব্যথাকে থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে, সে বিষয় নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, আমি একজন DSMS ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তাই এই বাত ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি না টেনে আপনারা বিস্তারিত দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে রোগের লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ কেমন মেলে। যদি রোগ লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ মিলে যায় তাহলেই আপনি সেই ওষুধটি খেতে পারবেন। কিন্তু বন্ধুরা, যদি রোগের লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ না মেলে, দু একটি লক্ষণ যদি মিলে যায়, তাহলে আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা নিজে এই ওষুধ খেতে যাবেন না। কেননা রোগ আরোগ্য হওয়ার চেয়ে তাতে আরও বড় একটি ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র আপনারা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন, তাহলে দেখবেন অতি দ্রুত রোগ আরোগ্য হচ্ছে। গনোরিয়া, সিফিলিস, ঘাম রোধ হওয়া বা ঘাম আটকে যাওয়া, ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করা, বৃষ্টির পানিতে ভেজা, তাছাড়া বিভিন্ন ধরনের একঘেয়ামি কাজের ফলে এই বাতরোগ হতে পারে। তাছাড়া অধিক পানাহার বা অনিয়মিত পানাহার, খাদ্যাভ্যাসের পরিবর্তন বা জলবায়ুগত পরিবর্তন বিভিন্ন কারণে বাতরোগ হতে পারে। বন্ধুরা, বাতরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্টক্স একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, যদি এমন হয় ভেজা স্যাঁতস্যাঁতের স্থানে বসবাস করার ফলে এবং বৃষ্টি পানিতে ভেজার ফলে যদি বাতরোগের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে রাস্টক্স উপকারী। রোগের শুরুতে রাস্টক্স 6 বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। বন্ধুরা, তাছাড়া আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে এই রাস্টক্স এই ওষুধটি খেতে পারেন। বন্ধুরা, যদি এমন হয় রোগ দীর্ঘদিনের পুরাতন এবং বারবার একই রোগ ফিরে আসে, তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1 mg, 10 mg, 50 mg বা 100 mg শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, যদি আপনারা রাস্টক্স 1 mg শক্তির ওষুধ খান, তাহলে প্রতি সপ্তাহে 1 বার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা 10 mg শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। তাছাড়া আপনারা 15 দিন অন্তরও 1 ডোজ ওষুধ বা 2 ডোজ ওষুধ খেতে পারেন। বন্ধুরা, আর যদি আপনারা 50 mg শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, যদি আপনারা 100 mg শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, এভাবে যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ নিয়মমাফিক খান, তাহলে দেখবেন অবশ্যই অতি দ্রুত আপনারা এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে। যেমন উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খেলে রোগ অতি দ্রুত আরোগ্য হয় এবং ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পেয়ে রোগ অতি দ্রুত সারার দিকে ধাবিত হয়। বন্ধুরা, আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে উচ্চ শক্তির ওষুধ খেতে যাবেন। তাছাড়া হিতে বিপরীত হবে আমি পূর্বেই বলেছি, তাই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও যে কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না। কেননা এতে আরও রোগের সৃষ্টি হতে পারে বা আরও বড় একটি সমস্যার সৃষ্টি হতে পারে। লিডারমপাল, বাতের ব্যথা দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, যদি এমন হয় বাতের ব্যথা নিচের থেকে উপরের দিকে ধাবিত হচ্ছে বা উপরের দিকে উঠছে, তাহলে সেক্ষেত্রে লিডারমপাল উপকারী। তাছাড়া যদি এমন হয় বাতের ব্যথায় গাঁট ফুলে অত্যন্ত ভয়ানক জ্বালা যন্ত্রণা বা টানাটানি চিলানি ব্যথা হচ্ছে, তাহলেও সেক্ষেত্রে লিডারমপাল উপকারী। যদি এমন হয় ঠান্ডা পানিতে বা ঠান্ডা আবহাওয়ায় ব্যথার উপশম এবং রাতে বাতের ব্যথা কমে যাচ্ছে বা রাতে বাতের ব্যথা কম মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও লিডারমপাল উপকারী। রোগের শুরুতে আপনারা লিডারমপাল 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারেন। তাছাড়া আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও লিডারমপাল এই ওষুধটি খেতে পারেন। রোগ যদি পুরাতন হয়ে থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1 mg, 10 mg, 50 mg বা 100 mg শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ খাওয়ার নিয়ম আমি পূর্বে যেভাবে বলেছি, আপনারা অবশ্যই সেই একই নিয়মে উচ্চ শক্তির ওষুধ খাবেন, তাহলে দেখবেন অতি দ্রুত এই বাতের ব্যথা দূর হয়ে যাচ্ছে। ক্যালমিয়ালেট, যদি এমন হয় বাতের ব্যথা উপর থেকে নিচের দিকে নামছে এবং লিডারমপালের সম্পূর্ণ বিপরীত, তাহলে সেক্ষেত্রে ক্যালমিয়ালেট উপকারী। যদি বাতের ব্যথার সঙ্গে কারো হৃদরোগ থাকে এবং বুক ধড়পড়ানি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্যালমিয়ালেট উপকারী। রোগের শুরুতে আপনারা ক্যালমিয়ালেট 3x শক্তির ওষুধ প্রতিদিন সকালে 1 ডোজ খাবেন। তাছাড়া আপনারা দিনে 2 ডোজও এই ওষুধ খেতে পারেন। প্রয়োজনে আপনারা ক্যালমিয়ালেট 6, 30 বা 200 শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, যদি আপনারা 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খান, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। তাছাড়া আপনারা প্রতিদিন সকালে খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ
এবং রাতে খাবার আগে এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খেতে পারেন। যদি আপনারা ক্যালভেলেট 2C বা 270 ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন, তাও সকালে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। তাতে দেখবেন অতি দ্রুত ভালো ফলাফল পাচ্ছেন এবং বাতের ব্যথা অতি দ্রুত সেরে যাচ্ছে। রডোডেনড্রন হাত পায়ে গাঁটে বিভিন্ন স্থানে ব্যথা, সেই ব্যথা কিছুদিন থাকে না, আবার কিছুদিন পরে পুনরায় ফিরে আসে, মাঝে মাঝে ব্যথা থাকে, আবার মাঝে মাঝে ব্যথা থাকে না। দৃষ্টি নামলে, আবহাওয়ার পরিবর্তনে, মেঘ ডাকলে বা গুড়গুড় শব্দ হলে ব্যথা বৃদ্ধি ঘটে। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে রডোডেনড্রন এই ওষুধটি উপকারী। অনেক সময় দেখা যায় ঠান্ডা বাতাস গায়ে লাগলে রোগের বৃদ্ধি ঘটে, আবার গরম সেক এবং গরম তাপে রোগের উপশম ঘটে। যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে রডোডেনড্রন উপকারী। রোগের শুরুতে আপনারা রডোডেনড্রন 6 বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল 5টার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন। রোগ যদি দীর্ঘদিনের প্রাতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ NM10M50M বা CM শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, এখন আমি একটি বায়োকেমিক ওষুধের নাম বলবো। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরম্ভ হয়। সেই বায়োকেমিক ওষুধটি আছে ফ্রামফস। যদি এমন হয় নতুন বাতের ব্যথায় যদি চেড়িকমারা ব্যথা থাকে, সেই ব্যথা যদি হাঁটাচলা করার ফলে এবং রাতে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ফ্রামফস উপকারী। রোগের শুরুতে আপনারা ফ্রামফস 6x বা 12x শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে খাবার পর 4টি বড়ি ও প্রতিদিন রাতে খাবার পর 4টি বড়ি গরম পানি সহ চুষে খাবেন, বা 4টি বড়ি খেয়ে আধা কাপ বা 1 কাপ গরম পানি খেলে হবে। উষুম গরম পানি খেলে অতি দ্রুত এই ওষুধ কাজ করবে এবং বাতের ব্যথা অতি দ্রুত দূর হবে। মধুরা, ব্যথা যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 3 বার বা প্রতি 2 ঘন্টা অন্তর 1 বার এই 4টি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে পারেন। বন্ধুরা, এতে অতি দ্রুত ভালো ফল পাবেন। বন্ধুরা, এর পাশাপাশি আপনারা কিছু পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করবেন। যেমন, যেসব খাবার খেলে বাত ব্যথা বৃদ্ধি পায় সেসব খাবার এড়িয়ে চলবেন। যেমন, খেসারির ডাল ও ছোলার ডাল বা ছোলা খেলে এই বাত ব্যথা বৃদ্ধি পেতে পারে, তাই আপনারা এটা এড়িয়ে চলবেন। বা যে কোনো খাবারে যদি আপনার বাত ব্যথা বৃদ্ধি পায় সেই সব খাবার এড়িয়ে চলবেন। বা বালির পুটলি বা একটা ন্যাকড়ার মধ্যে বালি ভরে সেটাকে গরম সেঁক দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিলে দেখবেন অতি দ্রুত ব্যথা সেরে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাছাড়া মদ পান বা নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলবেন। বা যদি এমন হয় যে কোনো নেশাজাতীয় দ্রব্য, মদ, চুরুট, বিড়ি, ভাং বা আরও যেসব নেশাজাতীয় দ্রব্য আছে যা খেলে আপনার বাত ব্যথা বৃদ্ধি পায়, সেসব নেশাজাতীয় খাবার একদমই খাবেন না এবং এড়িয়ে চলবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা এই রোগ থেকে সচেতন হয়ে অতি দ্রুত মুক্তি পেতে পারে। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তাছাড়া আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।